বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আব্রিমান আমি তাহারিম আমার পেজ গর্জে সিও বাই তাহারিম থেকে গর্জেস জুয়েলারি এবং এক্সেসরিজের লাইফ করছি ঠিক আছে এটা বেসিক্যালি একটা এইচডি লাইফ সো যারা কিনা দেখবেন আজকে লাইফটা তারা একদম মানে জিনিসটা রিয়েলি ইন ফ্রন্ট অফ ইওর আইস কেমন হবে সেটার একটা ভিউ পাবেন বিকজ লাইভে অনেক সময় রেজলিউশন নষ্ট হয়ে যায় অনেক কিছু প্রপারলি বোঝা যায় না সো এই কারণেই হচ্ছে আমাদের এই শর্ট শর্ট ভিডিওগুলো করা যেগুলো কিনা আমাদের হট সেলিং আইটেম এবং আপুরাগুলো অনেক অনেক পছন্দ করে তো ওইগুলো নিয়েই হচ্ছে বেসিক্যালি আমাদের এই এপিসোডগুলো হয় ছোটো ছোটো এপিসোডগুলো ঠিক আছে সো বেশি না পনেরো দশ পনেরো মিনিট আইটেম যত ছোটো তত টাইম কম ঠিক আছে সো যারা কিনা অনেক বিজি থাকেন তাদের জন্য এর থেকে বেস্ট আর কি তাই না এর থেকে বেস্ট আর কি সো তাহলে এখন দেরি না করে বলে দিই আজকের ভিডিওটা কি আজকের এক্সকিউজ মি আজকের ভিডিওটা হচ্ছে আপনার ফিঙ্গারিং নিয়ে ঠিক আছে আজকে দুই ধরনের বা তিন ধরনের ফিঙ্গার আমি দেখানোর চেষ্টা করব। উইথিন মানে আপনাদের যে মানে যেটা এতটুকু টাইম আপনারা দেখেন বা আমি দেখাতে পারি ঠিক আছে যেহেতু আমার টেন্ডেন্সি হচ্ছে আমি ভিডিওটা শর্ট রাখবো সো শর্টই থাকবে আর আমি একটু বলে দিই আপনারা যারা কিনা জিজ্ঞেস কর জানতে চাচ্ছেন যে আসলে আমরা কীভাবে ডেলিভারি করি ডেলিভারি চার্জ কত অ্যান্ড এভরিথিং তার উপরে ডিউরিং কোভিড আমরা কিভাবে ডেলিভারি করছি কোথায় কিভাবে কে নিতে পারবেন সব কিছু ডিটেলস আপনি জাস্ট এই লাইভের ক্যাপশানে দেখতে পাবেন আর আপনারা একটু কষ্ট করে আমাদের পেজের গেট অল লাইভ নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যেটা হবে এই সুন্দর সুন্দর যে আমরা আপনাদেরকে ছোট ছোটো ভিডিও দিচ্ছি লাইভ দিচ্ছি বিশাল বিশাল লাইভ দিচ্ছি সুন্দর সুন্দর জিনিস লাইভের এক্সক্লুসিভ কালেকশনগুলো যেন আপনারা মিস না করেন এই কারণেই হচ্ছে আপনারা কিন্তু গেট অল লাইভ নোটিফিকেশনটা অন করে রাখবেন সো দেরি না করে আমি জাস্ট এখন শুরু করে দিই ফার্স্টেই আমাদের সব সবচেয়ে মানে নতুন এবং সবচেয়ে হাই ডিমান্ডের একটা ফিঙ্গারিং দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বাটারফ্লাই ফিঙ্গারিং হ্যাঁ সো আমি ফার্স্টে একটা ফিঙ্গারিং নিয়ে আপনাকে এক্সপ্লেন করবো হোয়াট ইজ দিস এবং এটার অরিজিনটা কী তারপরে আমি বাকি কালারগুলো দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আর একটা শর্ত হচ্ছে একটা ফিঙ্গার রিং অর্ডার করা যাবে না বিকজ আপনারা সাইজটা দেখেন ফিঙ্গারিংয়ের সাইজটা অনেক ছোটো সো এটা আসলে এইভাবে ডেলিভারি করলে আপনার কাছে নাও পৌঁছাতে পারে হারিয়ে যেতে পারে ঠিক আছে সো এটা অনেক ছোটো এই কারণে আপনারা জাস্ট দুইটা অথবা যেটা করবেন অন্য কোনো কিছু সাপোজ ধরেন আপনি একটা রত্নচূর নিলেন অথবা ধরনের একটা শাড়ি নিলেন ওটার সাথে আপনারা ফিঙ্গারিং অ্যাড করে নিতে পারেন অথবা দুইটা ফিঙ্গারিং একসাথে পারচেস করতে পারেন সিঙ্গেল ফিঙ্গারিং একসাথে আসলে আমরা অর্ডারটা এন্টারটেইন এই মুহূর্তে করতে পারছি না এটার জন্য এক্সট্রিমলি সরি সো এখন আমরা চলে আসবো কাছে এবং কাছে এসে আমরা ফিঙ্গার রিংটা দেখবো ফিঙ্গার দেখার জন্য আমি ফার্স্ট আমার এখানে হাতটা দিয়ে নিই বিকজ না হলে আপনারা এটার বিউটিটা বুঝতে পারবেন না এইটার অরিজিনটা হচ্ছে কোরিয়ান হ্যাঁ এটা বেসিক্যালি একটা কোরিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ক্রিস্টাল ফিঙ্গারিং ওকে আপনারা একটু ক্লোজ হয়ে দেখে নেন এইখানে যে লিভ দুইটা দেখতে পাচ্ছেন মানে প্রজাপতির যে ডানা সেই ডানা দুইটা হচ্ছে একদম কাচের হ্যাঁ মানে এটা যদি ধরেন আপনি মানে কী বলবো এটার মধ্যে এত সুন্দর মানে এটা কাঁচ যে এটা ধরলেই আপনারা বুঝতে পারবেন যখন আপনার সামনে জিনিসটা যাবে হ্যাঁ এটা ফুল জিনিসটা কাচের এবং এইটার শেপিংটা ওইভাবে দেওয়া যে আপনি যখন এটা পড়বেন এই যে এইরকম যে গ্লিটারি ইফেক্টটা আছে এই গ্লিটারি ইফেক্টটা আপনাকে দেবেন ওকে আর সেই সাথে মাঝখানে যে ছোট ছোটো স্টোনসগুলো দেখতে পাচ্ছেন এই স্টোনগুলো হচ্ছে এডি স্টোন হ্যাঁ মাঝখানে এই যে ছোট ছোটো স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এডি স্টোন দেওয়া এবং এই যে দুইটা ডানার মধ্যে যে ক্রিস্টালটা আছে এগুলো হচ্ছে আপনার রিয়েল কাচের ক্রিস্টাল ওকে আচ্ছা আর পেছনের যে অংশটা দেখতে পাচ্ছি পেছনের অংশটা হচ্ছে আপনার সিলভার বডিও হতে পারে গোল্ডেন বডিও হতে পারে ঠিক আছে এটা আসলে ওইভাবে বলে দেওয়া যায় না বাট ম্যাক্সিমামই গোল্ডেন বডি থাকে বাট আমার হাতে আজকে সেটা সেটা সিলভার বডি আর এইটা দেখেন এইখানে হচ্ছে আপনার সুন্দর করে জিনিসটা লক করা মানে আপনার এই যে ক্রিস্টালটা পড়ে যাবে এইটার কোনো তো সম্ভাবনাই নাই ঠিক আছে সো এই হচ্ছে কি আমাদের আজকে ভেরি ফার্স্ট ফিঙ্গার রিং সেটা হচ্ছে গোল্ডেন এবং এই ফিঙ্গার রিংগুলো কিন্তু অ্যাডজাস্টেবল দেখতে পাচ্ছেন এটা আপনি ছোট বড় আপনার সাইজ মতো ইজিলি করে ফেলতে পারবেন ঠিক আছে সো এইটা হচ্ছে গোল্ডেন কালার এটার মধ্যে অনেক আমেজিং কালারস আছে আপনারা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে রেড কালার ওকে সো দিস ওয়ান ইজ রেড আমি এটাকে আরেকটু নিচে নামাই সৌন্দর্যের খাতিরে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর করে চিকচিক চিকচিক করবে ওকে এই যে দেখেন এইটার আবার বডিটা রেড সো মানে গোল্ডেন সো এটা আসলে এক 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 বডি কালার আসবে এটা আসলে এভাবে বলা যায় না ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এইটা হচ্ছে পিঙ্ক কালার এইটা হচ্ছে পার্পেল ওকে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে সুন্দর কালার অ্যাকোয়া ওকে পেছি ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের পাঁচটা কালারের ফিঙ্গার রিং সো যার যে কালারটা পছন্দ ও মাই গড় দেখেন জাস্ট একটু ক্লোজ হয়ে কালারগুলো দেখেন এটার মানে রিফ্লেকশনটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মেনশন করে দিবেন কোন কোন কালারটা আপনার লাগবে গোল্ডেন পার্পল রেড অ্যাকোয়া এবং পিঙ্ক সো যার যেটা পছন্দ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এক একটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা করে সো আপনারা যদি দুইটা নেন তাহলেও হবে বা আপনি যদি ধরেন এটার সাথে অন্য কোনো কিছু অ্যাড করে নিতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু সো ওকে বাট সিঙ্গেল ইয়ারিং ফিঙ্গারিং আমরা আসলে এই মুহূর্তে ডেলিভারি করতে পারছি না সো যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে অনলি থ্রি টাকা ইচ অরিজিনাল কোরিয়ান ক্রিস্টাল বাটারফ্লাই ফিঙ্গারিং ওকে প্রাইস হচ্ছে অনলি থ্রি হান্ড্রেড টাকা ইচ ট্রাস্টমি যারাই নিয়েছে তারা সবগুলা কালার একসাথে নিয়ে নিয়েছে ঠিক আছে এত সুন্দর সবগুলো কালার সবাই জাস্ট ধরে ধরে নিয়ে নিয়েছে আর কিছু না ওকে এখন হচ্ছে আমরা কোরিয়া থেকে থাইল্যান্ডে চলে যাবো ঠিক আছে কোরিয়া থেকে থাইল্যান্ডে চলে যায় সেটা হচ্ছে থাইল্যান্ডের ফিঙ্গার রিং হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একদম সবচেয়ে প্রথম ফিঙ্গারিং কালেকশান হ্যাঁ সবচেয়ে প্রথম ফিঙ্গারিং কালেকশান এবং এটা আমরা এত সেল করেছি এটা আমাদের একদম ওয়ান অফ দ্য বেস্ট এবং টপ সেলিং প্রোডাক্টসের মধ্যে একটা এটার জাস্ট শাইনটা দেখেন এগুলো কিন্তু রিয়েল ক্রিস্টাল এবং প্রতিটা আপনার রিয়েল লাইফেও এরকম শাইন করবে এটা যেহেতু একটা এইচডি ভিডিও সো এটার মধ্যে আসলে আপনি আমি আপনাকে মানে কোনো ফিল্টার বা কোনো কিছু দিয়ে অ্যাড করে ডিলিট করে কোনো কিছু করতে পারবো না হ্যাঁ একদম যা আছে আপনারা একদম র আমার ক্যামেরাতে সেটাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে একদম অরিজিনাল ক্রিস্টালের হ্যাঁ অরিজিনাল ক্রিস্টালের আমি এটার সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব এইটাও কিন্তু অ্যাডজাস্টেবল আমাদের প্রতিটা রিং এখন পর্যন্ত আমরা যেগুলো সেল করেছি সবগুলোই অ্যাডজাস্টেবল এবং এইটা টোটাল সাতটা কালার অ্যাভেইলেবল ওকে সো আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি এখন আমার হাতে যে কালারটা সেটা হচ্ছে ওশান ব্লু হুম আমি সবগুলো একসাথে ধরার পর তখন আপনারা বুঝবেন যে আসলে একসাথে জিনিসগুলো কতটা সুন্দর লাগে হুম এই যেটা হচ্ছে রেড কালার দেখেন ঠিক আছে এইটা হচ্ছে ব্ল্যাক সি ওকে নেক্সট হচ্ছে গোল্ডেন ওকে আচ্ছা এখন হচ্ছে গ্রিন এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট এইটা হচ্ছে অ্যাশ কালার ওকে টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা কালারের রিং এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের সো যার যেই রিংটা বা যার যেই কালারটা পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এবং জাস্ট দেখেন এক একটা এক এক রকম শাইন দেয় হ্যাঁ মানে এমন না যে আপনার ব্ল্যাকটা কম শাইন দিচ্ছে হোয়াইটটা বেশি শাইন দিচ্ছে সবগুলো সমান তালে সমানভাবে সুন্দর করে চিক 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 করছে হ্যাঁ এক একটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা এই রিংগুলো যে টু ফিফটি টাকার রিং এটার কোয়ালিটি দেখে কেউ কোনো দিন বলতে পারবে না ট্রাস্টমি দুশো পঞ্চাশ টাকায় যে এত সুন্দর জিনিস পাওয়া যায় এটা হয়তো আমি এই রিংগুলো না আনলে আমিও জানতাম না ঠিক আছে সো এই রিংগুলো যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার সরি টু ফিফটি টাকা করে ঠিক আছে এক একটার প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি টাকা করে সো এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন ওকে আমি জাস্ট একটু মানে ধরে নিই যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ডান তাহলে আমি এটা সরিয়ে নিচ্ছি আর দুইটা রিং আমি আপনাদেরকে দেখাবো এই দুইটার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সো এই দুইটাই আপনারা দেখতে পাবেন এটা বেসিক্যালি ফিঙ্গার রিং স্পেশাল একটা ভিডিও সো আশা করছি আপনাদের ভালো লাগবে ওকে সো এইটার হচ্ছে বেসিক্যালি দুইটা কালার হ্যাঁ এটাও হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান ফিঙ্গারিং দেখেন কি সুন্দর যারা অনেক বড় ফিঙ্গারিং পছন্দ করেন তাদের জন্য এইটা একদম একটা হলি গ্রেইল ঠিক আছে একদম একটা হলি গ্রেইল এইটা দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান ক্রিস্টালের মধ্যে মাঝখানে আপনার সলিটার ডায়মন্ড কার্ট দেওয়া ওকে সলিটার ডায়মন্ড কাটটা হচ্ছে একদম সলিটার ডায়মন্ডের যে শেপ ওই শেপে আপনার ডায়মন্ড কাট স্টোনটা কাটা থাকে ওকে এখানে টোটাল দুইটা কালার আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটাও অ্যাডজাস্টেবল এইটা দেখে নেন এটার মধ্যে হচ্ছে এখানে এগুলো হচ্ছে সব এডি স্টোন দেওয়া গোল্ডেন কালারের এবং এইখানে হচ্ছে সব রিয়েল ক্রিস্টালস বসানো এইখানে হচ্ছে আপনার এডি স্টোন বসানো এখানে সলিটার ডায়মন্ড কাট স্টোন বসানো ঠিক আছে পেছনে হচ্ছে আপনার সুন্দর করে শ্যাম্পিন ফিনিশিং করা এবং এটার মধ্যে আপনার গোল্ড মানে ইয়া করা গোল্ড বলছি ধর শ্যাম্পিন ফিনিশিং করা এবং অ্যাডজাস্টেবিলিটি এটা দেওয়া আছে ওকে সো এটা হচ্ছে গোল্ডেন কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দিস ইজ হোয়াইট সো হোয়াইটটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই হোয়াইটটার মধ্যেও এগুলো হচ্ছে চারকোনা যেগুলো সেগুলো হচ্ছে এডি স্টোন এইখানে মাঝেরগুলো হচ্ছে ক্রিস্টাল এখানে সব ডায়মন্ড কাট এবং এটা হচ্ছে সলিটারি ডায়মন্ড কাট স্টোন বসানো ওকে সো এইটা হচ্ছে আপনার পেছনের ফিনিশিংটা আছে আর এই যে এইটা হচ্ছে ঘ আপনার দুইটা কালার সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এগুলোর প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড টাকা করে এটা আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারেন যেহেতু আংটিটা বড় আছে সো আমরা বড়ো বক্সে দিতে পারবো এবং আপনার আংটিটা ড্যামেজ হবে না সো এইটা সিঙ্গেল আপনারা অর্ডার করতে পারবেন বাট বাকিগুলো কিন্তু সিঙ্গেল অর্ডার করা যাবে না ওকে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন কালার হচ্ছে দুইটা মাত্র চারশো টাকা করে ঠিক আছে সো আমি একটু দাঁড়াই আপনার ধরি আপনারা স্ক্রিনশট নেন ডান তাহলে আমি তিনটা ইয়ারিং দেখি এখন তাহলে চলে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কোনো ছোটো ভিডিও অথবা লাইভে তো প্রতিনিয়ত দেখা হচ্ছেই তো অবশ্যই আমাদের গেট অল লাইভ নোটিফিকেশানটা অন করে রাখবেন আমাদের প্রতিদিন সাতটায় লাইভ হয় তো অবশ্যই লাইভে কিন্তু জয়েন করতে ভুলবেন না ওকে সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ